দুস্থ ও মুমূর্ষু মানুষের পাশে দাঁড়াতে নদিয়ার 63 নম্বর ব্লকের গোপীনাথপুর গ্রাম পঞ্চায়েতের দফাদারপাড়া বিন ইমতেহান ফ্যান্স ক্লাবের উদ্যোগে ক্লাব প্রাঙ্গণে স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হল আজ। এই মহতী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পলাশিপাড়া বিধানসভার বিধায়ক তাপস কুমার সাহা, 63 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি রণদাপ্রসাদ বোস ও সহ সভাপতি মমতাজ বেগম সহ অন্যান্য সম্মানীয় ব্যক্তিবর্গ। এই মহতী অনুষ্ঠানে পুরুষ ও মহিলা মিলে মোট 62 জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন। এই রক্তদান শিবিরকে ঘিরে এলাকায় উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। ক্লাব সদস্যের বক্তব্য আমাদের ক্যামেরায় উঠে এলো। পলাশিপাড়া থানার অন্তর্গত গোপীনাথপুর দফাদারপাড়ার যে বিং ইমফেন ফিন্স ক্লাব, আমরা যে প্রতিষ্ঠানে রক্তদান ব্যবস্থা করেছি সেটা দ্বিতীয়বার। বিং ইমফেন ফিন্স ক্লাবের পক্ষ হইতে আমরা দ্বিতীয়বারে যে রক্ত ব্যবস্থা কোনা করেছি বা আয়োজন করেছি, সেখানে পুরুষ মহিলা সকলে মিলে অত্যন্ত উৎসাহের সঙ্গে রক্তদান করছি। এবং আমাদের এই আজকের যে মানে আয়োজন, যে রক্তদান, এই যে আয়োজন, এখানে উপস্থিত ছিলেন পলাশিপাড়া বিধানসভা কেন্দ্রের বিধায়ক তাপস কুমার সাহা মহাশয় এবং উপস্থিত ছিলেন 63 নং পঞ্চায়েত সমিতির সভাপতি রণদাপ্রসাদ বোস মহাশয় এবং সহসভাপতি এবং আরও গ্রামীণ যারা সমাজসেবী প্রধান, মানে গ্রামের যে সমস্ত সমাজসেবী বা সদস্য, পঞ্চায়েত সমিতির সদস্য, এরা উপস্থিত ছিলেন। এবং আমরা অত্যন্ত উৎসাহের সঙ্গে আমরা দেখছি, রক্ত দিচ্ছি। আমরা সকলেই আশা করব এই আমাদের প্রতিষ্ঠানটা টিকে থাক বা এই প্রতিষ্ঠানের যে পরিষেবা সেটা জনগণের কাছে আমরা পৌঁছে দিতে পারি। এবং সেই সঙ্গে আরও বলছি যে একজন আমাদের প্রথম পরিকল্পনা হচ্ছে একজন অসুস্থ ব্যক্তি যাতে সুস্থ হয়ে উঠুক, এটাই আমাদের প্রথম পরিকল্পনা। আমার নাম মইনুল দফাদার। যদি এখনও আমাদের খবরের দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।